নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভাটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে এক ভাইয়ের প্রশ্ন নিয়ে কথা বলবো। তিনি আমাকে ফেসবুক পেজের ইনবক্সে আমাকে কিছু প্রশ্ন করেছে এবং আমার কাছে জানতে চেয়েছে, তো সেই প্রশ্নের উত্তর আমি ক্লিয়ারলি দিতে চাই এই ভিডিওতে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদেরও কিছু সুবিধা হবে এই ভিডিওতে। সবার প্রথমে আসি প্রশ্নটা কে করেছে। প্রশ্ন করেছে দিব্যেন্দু চ্যাটার্জি। তিনি লিখেছেন যে দাদা, এই প্লেয়ার কি আসতে পারে, আমার ডাউটটা ক্লিয়ার করো প্লিজ, ধন্যবাদ। তো লিখেছেন এই প্লেয়ার, তো এই প্লেয়ারটা কে? এই প্লেয়ারের নাম হচ্ছে ফ্লোরিন ব্রেনগুয়ার। এই ফ্লোরিন ব্রেনগুয়ার হচ্ছেন ফ্রান্সের একজন প্লেয়ার, আর বর্তমান যার মার্কেট ভ্যালু কিন্তু 3.2 কোটি টাকা, এবং বর্তমানে তার বয়স 34 বছর, এবং তিনি অস্ট্রেলিয়ার মেলবর্ন সিটিতে খেলছেন, এবং তিনি অ্যাটাকিং মিডফিল্ডার, পাশাপাশি লেফট মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনেও কিন্তু খেলতে পারেন। তিনি বর্তমানে এ লিগে 15টা ম্যাচ খেলে 1টা গোল এবং 5টা অ্যাসিস্ট অলরেডি করে ফেলেছে। তো এই প্লেয়ারের সাথে কিন্তু মেলবর্ন সিটির জুন মাসের 13 তারিখ 2023 সাল অবধি চুক্তি আছে, এবং তিনি জুন মাসের 13 তারিখের পর হয়তো কন্ট্রাক্ট এক্সটেনশানও করে নিতে পারে, ঠিক আছে, আমি যেটা শুনেছি। তো আশা করি তোমাদের এবার প্রশ্নটা উত্তরটা দিই। তো প্রথমত এই প্লেয়ারের সাথে কিন্তু মোহনবাগান আমার মনে হয় না আই থিঙ্ক কোনো কথাবার্তা চালিয়েছে, কারণ হুগোমুর বদলি হিসাবে কিন্তু এখনও কোনোরকম কোনো কথা শোনা যায়নি, বা হুগোমুর দল ছেড়ে দেবে এমনও কোনো কথা কিন্তু শোনা যায়নি, ঠিক আছে, একদম কনফার্ম কথা যেটা শোনা যায়নি। যাই হোক, আমার মনে হয় না এই প্লেয়ার মোহনবাগানে আসতে পারে। তোমাদের কী মনে হয়, তোমাদের মতামতটা তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের মতামতটা তোমরা কমেন্ট বক্সে দিতে পারো। আর যাদের কোনো প্রশ্ন করার ইচ্ছে আছে বা আমার সাথে কথা বলার ইচ্ছে আছে, তারা কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওই ফেসবুক পেজে গিয়ে কিন্তু আমাকে ফলো করে মেসেজ করতে পারো ইনবক্সে, আমি কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দেবো এবং ওখানে কিন্তু আড্ডা কথা হতেই থাকে। যাই হোক, তোমরা বুঝতে পারলে এই প্লেয়ার কিন্তু কোনোভাবে মোহনবাগানে এই মুহূর্তে আসছে না, পরে কোনোরকম খবর পেলে অবশ্যই আমি এই চ্যানেল থেকে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে যিনি পাঠিয়েছেন এটা, তিনি কিন্তু কোনো সোর্স মারফত পাঠাননি, এমনিই হয়তো পাঠিয়েছেন। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।